নমস্কার বন্ধুরা সুস্বাদে তোমাদের সবাইকে স্বাগত আজ আমি আবারও একটা সাউথ ইন্ডিয়ান রেসিপি তোমাদের সাথে শেয়ার করব আর এই রেসিপিটা ভীষণ হেলদি আর টেস্টি আশা করি তোমাদের সকলেরই ভালো লাগবে তো আমার আজকের রেসিপি হলো মুগ ডালের আপ্পে তাহলে চলো দেখে নিই আমার আজকের রেসিপিটা তো এই মুগ ডালে আপ্পে বানানোর জন্য প্রথমে একটা বাটির মধ্যে গোটা মুগ ডাল নিয়ে নিলাম এবার এর মধ্যে দিয়ে দিলাম চাল চালটা আমি রোজকার ভাত খাওয়ার যে চাল আমরা ব্যবহার করে থাকি সেই চালই নিয়েছি আর চালটা মুগ ডাল যতটা পরিমাণ নেব তার একের চার ভাগ চাল নিতে হবে তো এবার এই দুটো একসাথে ভালো করে দু থেকে তিনবার ভালো করে ধুয়ে নেব ভালো করে ধোয়া হয়ে গেলে আবারও এর মধ্যে দু কাপ মতো জল দিয়ে দিলাম জলটা দিয়ে এটা সাত থেকে আট ঘন্টা মতো ভিজিয়ে রাখতে হবে সাত আট ঘন্টা ভিজিয়ে রাখার পর দেখো মুগ ডালটা বেশ খুব ভালো ভিজে গেছে এটা বেশ ভালো মতো ফুলে উঠেছে এবার এটা থেকে আমি জলটা ঝরিয়ে নেব এবার একটা মিক্সির বাটি নিয়ে নিয়েছি মিক্সির বাটির মধ্যে এই মুগ ডালটা আমি নিয়ে নিলাম এবার এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু আদা আর কাঁচা লঙ্কা এটা দিয়ে সামান্য একটু জল দিয়ে এটার একটা মিহি পেস্ট বানিয়ে নেব আমি পুরো মুগ ডালটা একবারে বাটিনি এটা দুবারে বাটতে হয়েছে তো জবাড়ি বাটবো তবারই কিন্তু আদা আর কাঁচা লঙ্কাটা দিতে হবে তোমরা এখানে দেখতেই পাচ্ছ এরকম ঘন একটা ব্যাটার তৈরি করতে হবে এবার এর মধ্যে কিছু সবজি অ্যাড করব প্রথমে এর মধ্যে দিয়ে দিলাম ব্রেড করে রাখা গাজর এবার এর মধ্যে একে একে বাঁধাকপি কুচি ক্যাপসিকাম কুচি পেঁয়াজ কুচি এগুলো দিয়ে দিলাম এটা দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন সামান্য একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো সামান্য পরিমাণ হলুদ বেকিং পাউডার আর বেকিং সোডা এই সমস্ত উপকরণগুলো দিয়ে এটা ভালো করে মিশিয়ে নিতে হবে এখানে চাইলে তোমরা কেউ যদি ঝাল খেতে পছন্দ করো তাহলে কাঁচা লঙ্কা কুচিও দিতে পারো আর ইচ্ছে হলে একটু ধনে পাতাও দিতে পারো এবার এটাকে আট থেকে দশ মিনিট মতো রেখে দিতে হবে এবার একটা আপে প্যানের মধ্যে সামান্য পরিমাণ করে তেল নিয়ে নিলাম তেলটা দিয়ে তেলটা ভালো করে গ্রিজ করে নেব আর এখানে আমি এটা রিফাইন্ড অয়েল ব্যবহার করেছি এদিকে ব্যাটারটাও আট থেকে দশ মিনিট মতো হয়ে গেছে এবার এই ব্যাটারটার থেকে কিছুটা পরিমাণ নিয়ে এই প্যানটার মধ্যে দিয়ে দিলাম সমস্তগুলো দেওয়া হয়ে গেলে এবার এটাকে ঢেকে লো ফ্লেমে মিনিট পাচেক মতো হতে দিতে হবে মিনিট পাচেক পর একটা দিক ভালো করে হয়ে গেলে সমস্তগুলো আবার উল্টে দিলাম এগুলো উল্টে দিয়ে আবারও ঢেকে তিন থেকে চার মিনিট মতো এটা হতে দিতে হবে আর এই পর্যায়েও গ্যাসের ফ্লেমটা লো রাখতে হবে এখানে দেখো দুটো দিকই আমার খুব ভালো করে হয়ে গেছে এবার এই আপেগুলো আমি প্যান থেকে তুলে নিলাম একইভাবে সমস্ত আপেগুলোই আমি তৈরি করে নেব আর যাদের কাছে এই আপে প্যানটা নেই তারা করার মধ্যে একটু বেশি করে তেল দিয়ে আমরা বড়া যেভাবে ভেজে থাকি সেরকমভাবে ভেজে নিতে হবে দুটো দিকই উল্টে পাল্টে নিয়ে ভালো করে ভেজে তুলে নিলেই এই আপেগুলো রেডি হয়ে যাবে এবার এই আপের জন্য আমি একটা ধনেপাতার চাটনি তোমাদের সাথে শেয়ার করবো তো তার জন্য মিক্সির বাটির মধ্যে প্রথমে নিয়ে নিয়েছি ধনেপাতা দুটো কাঁচা লঙ্কা একটু আদা আর দিয়ে দিলাম দই এটা আমি ঘরে পাতা টক দই ব্যবহার করেছি তবে তোমরা চাইলে কেনা দইও ব্যবহার করতে পারো এটা দিয়ে মিক্সিতে একটা মিহি পেস্ট বানিয়ে নিলাম এবার এই পেস্টটা আমি অন্য একটা বাটির মধ্যে ঢেলে নেব এবার এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিতে হবে নুনটা দিয়ে এটা ভালো করে মিশিয়ে নেব এটা ভালো করে মিশে গেলেই তৈরি হয়ে যাবে ধনেপাতার চাটনি এবার এই মুগ ডালের আপেগুলো আমি সার্ভ করব তার জন্য নিয়ে নিলাম ধনেপাতার চাটনি আর এর সাথে নিয়ে নিলাম বাদামের চাটনি এই বাদামের চাটনি রেসিপি আমি আগেই তোমাদের সাথে শেয়ার করেছি আর এর লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি তোমরা চাইলে সেখানে গিয়ে দেখে নিতে পারো এবার একটা আপে তোমাদের আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি এটা খেতে ভীষণ সুস্বাদু আর ভীষণ হেলদি একটা রেসিপি আর এটা বাদামের চাটনি আর ধনেপাতার যে চাটনিটা দেখালাম এই দুটোর সাথে খেতে জাস্ট অসাধারণ লাগে শনি রবিবারের ব্রেকফাস্টে একবার অবশ্যই ট্রাই করো এই মুগ ডালের আপে আমার আজকের রেসিপি ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করার সাথে সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকানটি ক্লিক করারও অনুরোধ জানালাম